হাদিস পাকের মধ্যে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে বললেন, তোমরা দুনিয়ায় যখন জান্নাতের বাগান দেখবে একটু গিয়ে বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? আল্লাহ নবী বললেন, ক্বালা আলাকা যিকির, জিস মাহফিল কে খোদা কা যিকির হোতা হ্যায় ও মাহফিল দুনিয়া মে জান্নাত কা বাগ বন জাতে হ্যায়। বলিয়ে সুবহানাল্লাহ। সাহাবা হুজুর করে আমার নবী বললেন বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বসতে বলেছেন তো বসবো, বসলে আর কি ফায়দা আছে? আল্লাহ নবী বললেন, যখন তোমরা এই মাহফিলে গিয়ে বসবে, তোমাদের জন্য রহমতের ফেরেশতারা নূরের ডানা দিয়ে ছায়া করে তোমাদের নাজাতের জন্য, মাগফিরাতের জন্য দোয়া চাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখের হাদিসের কিতাবের মধ্যে আছে, যদি কেউ এক ঘন্টার জন্য দিন শিকার জন্য, শরিয়াতকে জানার জন্য কোনো জায়গায় বসে, 40 বছর নফল ইবাদত করার থেকেও এক ঘন্টা দিন শিকার ফজিলত আল্লাহ বেশি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এলেম শিকার গুরুত্ব ইসলাম এত দিয়েছে, ইসলাম তাই তো প্রথমেই বলছেন ইকরা, পড়ো। কেন? শিক্ষার শেষ নাই, শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে হবে। অত্যন্ত ভালো লাগছে, বিভিন্ন রাজ্যে যাই বা বিভিন্ন জায়গায় যাই, এই বাহানায় অনেক চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, মাইন্ডটাও ফ্রি হয়। কেন? সব সময় এই কাজের মধ্যেই ব্যস্ত, কম বেশি আপনারা জানেন। আজ এই বেঙ্গালোরে এসে আরেকটা জিনিস ভালো লাগছে, যে আমার একেবারে ফুরফুরা শরীফেরও প্রচুর মানুষের সঙ্গে দেখা হলো। তো যাক, যে যেখানে আছেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থ ভালো রাখুক। আপনারা যে উদ্দেশ্যে এসেছেন আল্লাহ সেই উদ্দেশ্যকে কামিয়াবি রুজি দে, কারবারে আল্লাহ বরকত দিবুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আজকের যে বিষয়টা, আমার পূর্বে যিনি সঞ্চালক সাহেব ছিলেন, তিনি খেতাব করছিলেন জশ্নে ঈদে মিলাদুন নবী মাহফিল, অর্থাৎ ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি, মিলাদ বাংলাতে আমরা জন্ম বলি, কিন্তু হুজুরের শানে জন্ম কথাটা আদবের খিলাফ। মাউলুদ মামানা তশরিফ লে আনা, হাজির হোনা। হুজুর 570 খ্রিস্টাব্দে বারি রবিউল আউয়াল সোমবার সবে সাদেক কে ওয়াক্ত দুনিয়া মে তশরিফ লেকে আয়ে হ্যায়। ওই যে সময় এসেছে হুজুর, সেই বিষয়টাকে কেন্দ্র করে, হুজুরের আগমন উপলক্ষ করে শিশুবেলার যে আলোচনা হয়, মাউলুদের যে আলোচনা, কী কী ঘটনা ঘটেছে, সেই অকেয়া আলোচনা যে মাহফিলে করা হয়, সেই মাহফিলকে বলা হয় মাউলুদুন নবীর মাহফিল। ঈদটা আমরা ব্যবহার করি কেন? কেন? ঈদ খুশি, হুজুরের আগমনের কথা শুনে আমরা খুশি, তাই আমরা বলি ঈদে মিলাদুন নবী। হুজুর আসাতে আমরা খুশি তো নাকি? কেন? হুজুর আল্লাহ সব থেকে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জন্যই আমরা কোরআন পেয়েছি, হুজুরের জন্যই আমরা শেরেখ মুক্ত সমাজ পেয়েছি। আজ থেকে 1500 কিছু কম বেশি আগে কাবা শরীফে 360টা পাথর ছিল, শেরেখ হতো, উলঙ্গ তওয়াফ হতো, হুজুরের বরকতে, হুজুরের ওসিলায় আমরা সেই শেরেক মুক্ত, অন্যায় মুক্ত, পাক পবিত্র কাবা শরীফকে আমরা পুনরায় ফিরে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সব কিছুর থেকে আমাদের কাছে বড় খুশি, বড় আনন্দের বিষয় হলো আল্লাহ সব থেকে বড় নিয়ামত, সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাই কোরআনে বলছেন, কুল, বড় কাফলাম, কুল মামানা, আপ ফরমাইয়ে, খোদা তালা
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো ফরমানে কে লিয়ে ফরমা রাহা হ্যায়, আপ ফরমাইয়ে বিফদলিল্লাহি ওয়া বিরহমতি ফবিযালিকা ফলিয়াবরহু, দুনিয়া ওয়ালু কো বতলা দিজিয়ে খুদা কি রহমত আর ফজল মিলকে ও লোক কো খুশি, বহুত বড়া খুশি বানানা চাহিয়ে। বলিয়ে সুবহানাল্লাহ, আল্লাহ খোদ ফরমা রাহা হ্যায় নবী কে জেসে যে আপনারা রহমত ও ফজল পে খুশি বানান। আল্লাহ বলছেন রহমত ও ফজল পে খুশি বানান। আল্লাহ সব থেকে বড় ফজল হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বহুত কিছু দিয়েছে, 1 লক্ষ মতান্ত 2,24,000 নবী রসুল পাইগম্বার দিয়েছে, প্রত্যেকটা নবী রসুলই সম্মানিত, প্রত্যেকেরই মাকাম আলা, প্রত্যেকেই আমাদের কাছে প্রিয়। কেন আমরা যখন ইমান এনেছি ও রসুলহি, হার নবীকে উপর ইমান লানা জরুরি হয় ও রসুলহি ও কুতুবহি, 104 কিতাব হয়, হর কিতাব সচ হয়, হর রসুল সচ হয়, হর রসুল কে উপর হম লোক বিশ্বাস কিয়ে হ্যায়, মগর মোহাম্মদ রসুল কে সিওয়া দুসরা কোই নবী কো ভেজ কে খুদা নে এক নহি ফরমায়া, মাই তুম সব কে উপর এহসান কিয়ে হ্যায়। আদম সফিউল্লাহ আয়ে হ্যায়, মুসা কলিমুল্লাহ আয়ে হ্যায়, ঈসা রুহুল্লাহ আয়ে হ্যায়, কিসি কো ভেজ কে খুদা নে এ নহি ফরমায়া, মাই তুম সব কে উপর এহসান ফরমায়া হ্যায়। এহসান নহীঁ জতায়া, মগর জব বরী রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেক কে ওয়াক্ত হামারে হাবিব কো জব খুদা তাআলা নে ভেজা, তব ফরমানে লাগা মাই মুমিন কে উপর এহসান কিয়ে হ্যায় আপনে মাহবুব কো ভেজ কর। বলিয়ে সুবহানাল্লাহ, আওর উঁচা বলিয়ে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজে বলছে যে আমার মাহবুব কে পাঠিয়ে আমি মুমিনদের উপরে এহসান করলাম, তাহলে সব থেকে বড় নিয়ামত হুজুর দুটো চোখ দিয়েছে আল্লাহ, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে, যাকে আমরা বুঝলে বুঝবেন ক্যামেরা, এক এক আঁখ মে 13,000 করোর লেন্স হে, 2 আঁখ মে 26,000 করোর লেন্স হে, ফির ভি খুদা নে নহি ফরমায়া মাই আপকে উপর এহসান কিয়ে হ্যায়। 2 হাত দিয়ে হ্যায় এহসান নহীঁ জতায়া, 2 টাঙ্গ দিয়ে হ্যায় এহসান নহীঁ জতায়া, দিমাগ দিয়ে হ্যায় এহসান নহীঁ জতায়া, জান দিয়ে হ্যায় এহসান খুদা নে নহীঁ জতায়া, মগর বারি রবিউল আউয়াল হাবিব মুকাররম কো ভেজ কে খুদা নে ফরমায়া মাই আ মুমিন কো উপর এহসান কিয়ে হ্যায়। বলিয়ে সুবহানাল্লাহ। সেই নবী কে পে আমাদেরকে আল্লাহ সবচেয়ে বড় ফজল, ফজল পে আল্লাহ বলছে খুব খুশি বানাও, খুব খুশি বানাও। তাই আমরা এই দিনটাকে লাইটিং লাগাই হুজুরের আলোচনায়, ফুল লাগায়, খুশবু ছড়ায়, কেন হুজুর ফুলকে পছন্দ করতেন, হুজুর ফুলকে পছন্দ করতেন, হুজুর খুশবুকে পছন্দ করতেন। তাই হুজুরের পছন্দগুলোকে আমরা করে সবাই বসি, উলামা হযরতরা আসেন, হুজুরের মাউলুদের আলোচনা করে। হুজুরের পুরো লাইফটা হলো সিরাতুন নবী, শুরু সে লেখে আখির তাক পুরো লাইফ হুজুর পাসাল্লাম কা এ সিরাতুন নবী হ্যায়। জব পেদাইশ কা সিলসিলে মে জো অকিয়া হুই হ্যায় উসি কো খাস করকে মাউলুদুন নবী কহতে হ্যায়, এটাকে মিলাদুন নবী বলে এই পাঠটাকে। আর এই পাঠটা যে মাহফিলে হয় ওই মাহফিলটাকে বলা হয় মিলাদুন নবী। একটু খুলে খুলে বুঝাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? কেন আপনাদের বাপ দাদু সবই আমাদের, এখন আপনারা কোন হাওয়ায় চলছেন তো জানি না, এই জন্য একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এসেছি যখন বোঝানো দরকার তো, কেন সাদা মাটা কথা বুঝি, যার হুজুর আছে আল্লাহ তার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুজুরকে পাইনে সে আল্লাহ পাবে না, একদম সাফ সাফ কথা। তাই হুজুরকে আগে চিনতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে ধরতে হবে। হুজুর যদি ছেড়ে যায় তো সব শেষ, কথা বুঝে আসছে? তাই প্রবাদ বাক্য আছে, জলওয়া ফিগা হুই হুজুর কুফর রওয়ানা হো গয়ে, জলওয়া ফিগা হুই হুজুর কুফর রওয়ানা হো গয়ে, জিসকা হুজুর হো গয়া জমানা
জমানা উসকা হো গয়ে। হুজুর যার হয়েছে পুরো জমানা তার, আর হুজুর কে যদি না ধরতে পারেন, ও আপনি যেই হন যত বড় ভিআইপি হন আর হন, ও দুনিয়ার জন্য কিছু দাম নাই, কিছুই দাম নাই। তাই হুজুরের মিলাদের আলোচনা লিয়ে আজকে মাহফিল করেছেন। তাহলে একদিকে বললো আল্লাহ ফজল পে খুশি বানাও, আর কি বললো রহমত পে খুশি বানাও। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মামা আনা যা রাহমাতাল লিল আলামিন। খোদা তারা হামারে নবী কো রহমত বানা কে ভেজে হ্যায়, বলিয়ে সুবহান আল্লাহ, তামাম আলম কে লিয়ে খোদা কে রহমত হ্যায় মোহাম্মদ রসুল, বলিয়ে সুবহান আল্লাহ, খোদা রব্বুল আলামিন হ্যায় আর হামারে রসুল রহমাতাল লিল আলামিন হ্যায়, বলিয়ে সুবহান আল্লাহ। সেই নবী কে আগে চিনুন, সেই নবী কে পিয়ার করুন, মোহাব্বত করুন, নাই বেকার হয়ে যাবে। তাই আমরা বলি হুজুর পাওয়াতে খুশি বানাতে হবে, কেন আল্লাহ বলেছে নিয়ামত পে তোমরা প্রকাশ করো, নিয়ামত পে প্রকাশ করো। কেমন প্রকাশ করতে হবে? আল্লাহ বলেছে ধুম মাচাতে বলেছে, একদম সবাই যেন ফলো করে কি হয়েছে, বাড়ির রবিউল আউয়াল এলেই যেন সবার মনে একটা জিনিস হয় কি হয়েছে মাসে, এই মাসে কি হয়েছে, ইস মাহিনে মে ক্যা হুয়া হ্যায়, হার কোই পুছে, এইসা ধুম মাচানা চাহিয়ে, এ খুদা কা ফরমান হ্যায়, হর কোই পুছে, নয়া নয়া জো লোক দুনিয়া মে আয়ে হ্যায়, হর মজহাব কা কোই ভি পুছে, ইস মাহিনে মে ক্যা হুয়া ক্যা হুয়া, ইস মাহিনা জব আতে হ্যায় তো মুসলমান লোক ইতনা ধুম মচাতে হো, ইতনা খুশিয়া বানাতে হো, তব তো হাম ফরমায়েঙ্গে ইস মাহিনা মে ও শখস পয়দা হুয়ে হ্যায়, ও শখস তসবীহ লিখে হ্যায়, জিসকে ওসিলে সে সিরফ মুক্ত হুয়া, জিসকে ওসিলে সে জব ছোটা ছোটা লড়কি কো জিন্দা দাফন কিয়া জাতে থে, হামারে নবী আকে উনকো বন্দ কিয়ে থে, মা বাপ কো কতল কিয়ে করতে ছকতে হ্যায়, হামারে নবী আকে কতল বন্দ কিয়ে হ্যায়, লিহাজা ইস জমিন মে হামারে নবী নে ইনসাফ কায়েম কিয়ে হ্যায়। সেই নবীর ওসিলায় আমরা এগুলো পেয়েছি, এগুলো প্রচার করতে হবে, তবে তো সবাই জানবে এটা কি আমাদের ডিউটি নয়, হ্যাঁ এটা কি আমাদের ডিউটি নয়, সবাই সবার প্রচার করছে আর আমরা শুধু আমাদের হুজুরকে ছোট করে রেখে দিবা ধান্দা করছি। জানতে হবে দাল মে কুচ কালা হ্যায়, এইটাকে মাথায় রেখে আমাদেরকে আলোচনা বুঝতে হবে যে হুজুরের মিলাদ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এখানে আরো একটা কথা বলে যাই, এই মিলাদুন নবী করলে ফায়দা কি আছে, লাভ কি আছে, করা তো জায়েজ বুঝলাম, লাভ কি আছে? ওকাল আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহাম আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রফীকি ফিল জান্নাত। হযরত আবু বকর সিদ্দিক বললেন যারা আমার নবী পাকের মাউলুদ শরীফ বানাবে এবং এই মাউলুদ শরীফে এক দিরহাম দান করবে, কান রফীকি ফিল জান্নাত, তারা আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। এই যে মিলাদুন নবী বানালে তাতে যদি এক দিরহাম দান করা হয়, সিদ্দিক আকবর আউয়াল খলিফা তিনি বলছেন আমার জান্নাতের রফিক বন্ধু হবে, তাহলে সেই মিলাদুন নবীতে আমাদের খরচ করা দরকার আছে না? নাই। কিন্তু আজ তো সমস্যা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা নিজেদের ঘর বাড়ি তৈরি করি, বেটা বেটির বিয়া দিই, তখন সমস্যা হয়নি, মিলাদুন নবীতে একটু বেশি খরচ হয়ে গেলে সমস্যা হয়। এটা জানতে হবে অন্তরে জন্ডিস হচ্ছে, ইমানে জন্ডিসের রোগ ধরছে, এতে আরো বেশি করে খরচ করতে। অনেকে বলে এত খরচ করে কি লাভ, গরিবকে খাওয়াও গরিবকে খাওয়াও গরিবকে খাওয়াও, যদি গরিবকে খাইয়েই যদি সবাই দেবে তাহলে আল্লাহ গরিব করলো কেন? গরিব তো আমরা করিনি, আল্লাহ তো করেছে, আল্লাহর থেকে বেশি দরদি হয়ে গেছে নাকি? দিতে হবে ঠিক আছে, কিন্তু সব জায়গায় দরদ দেখানো ভালো নয়, গরিবকে কি আমরা দিই না? কিন্তু হুজুরের মিলাদের পয়সা কেটে দিতে হবে কেন? আরো টাকা আছে দাও না, কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা, আজ আমার রসুল্লাহ যদি না আসতো
কোরআন শরীফ আমরা পেতাম না, এই যে আমরা পড়িয়া রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আস-শামসু ওয়াল কমার সুদা আলা নে ফরমাস্তা খতম হয়ে মিলনা হয় আপকো বাদ মে তো আপকো ডিউটি করনা হয় প্রথমে যদি চাকরিটাই আপনি না পান তাহলে ডিউটিটা কি করে করবেন বিনা চাকরিতে যদি ডিউটি করেন বিনা জপে যদি আপনি ডিউটি করেন আজ যাকে কিছু চৌড়াই পে খারে হোকে আপ ট্রাফিক কে কাম কর রহে হ্যায় মগর আপকা নাম অফিস মে এন্ট্রি নেই হুয়া হ্যায় আপ কোই নোকরি জব নেই মিলা হ্যায় আপ আপনি মর্জি সে যাকে রুক গয়ে ওয়া খারে হোকে ট্রাফিক কর রহে আপকো মাহিনে মে তনখা নেই আয়েঙ্গে ক্যুকি আপকো নকরি নেই মিলা হ্যায় আপকো পহলে নকরি মিলনা চাহিয়ে বাদ মে আপকো জব চক ডিউটি করনা চাহিয়ে তো আপকো আপকো মহিনা মে আপকা স্যালারি আয়েঙ্গে তো পহলে আপকো ঈমান লানা জরুরি হ্যায় বাদ মে আপকো নামাজ রোজা হজ যাকাত দারি টুপি সব বাদ মে করনা চাহিয়ে তব তো খুদা আপকো স্যালারি দেঙ্গে মহিনে মে মাইন আপকো দেঙ্গে ক্যা দেঙ্গে জান্নাত কি আলা মাকাম আতা করেঙ্গে বলিয়ে সুবহানাল্লাহ আকি তো ঈমান আনুন হুজুরের প্রেম আনুন কতটা প্রেম আনতে হবে আল্লাহ নবী বুখারী মুসলিমের মধ্যে জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অপর হাদিস শরীফ বুখারী মুসলিম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা বুদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ অপর হাদিস শরীফ বুখারী মুসলিম সালাসুন من كنا فيه وزاد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبد الله يحبه إلا لله إلى آخر حديث تنتي حديث ركتي لقو يكتي رستا الله نبي صحابة دي وكي بلتي لقلي اي بابا صابرا تما دي تون دولو جمي جايگا باب ما شنطان چلے بولي امون کی جانت تکے আমি রাসূলুল্লাহকে যদি বেশি না ভালোবাসো তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না পাকা নয় কাঁচা নয় ঈমানদারই হতে পারবে না ওই মজলিসে হযরতে ফারুকে আজম বসেছিল ফারুকে আজম উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি ইল্লা মিন নাফসিন জানের থেকে নয় আল্লাহ নবী বলল উমার হবে না জানের থেকেও বেশি ভালোবাসতে হবে না ঈমানদার ক্ষমা যাবে না হযরত উমার দ্বিতীয়বার সাক্ষী দিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি গাওয়া দিচ্ছি আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন উমার ঈমান কমপ্লিট হলো আরো জোরে বলুন সুবহানাল্লাহ ভাইয়ের আমার খুব ভালো করে শোনেন একটা কাজ করেছেন এসেছি যখন পেয়েছি নবীর গোলামগুলোকে তা একটু বুঝিয়ে যাচ্ছি আপনারাই কম বেশি সবাই জানেন আল্লাহ শুকর আমার দাওয়াতের অসুবিধে নেই বাংলাতে করলি যথেষ্ট কিন্তু এখানে আসলে ভালো লাগে বাইরে গেলে এই বাহানা একটু মাইন্ড ফ্রি হয় কেন খাস করে স্পেশাল ঘুরতে যাব বা বেরোবার টাইম নেই একটা দু বাহানাতে বেরিয়েছি কথা বুঝে আসছে তাই বারবার বলে যাচ্ছি বাপ তাম বিশ্ব জুড়ে আমাদেরকে যারা মিটাতে চাইছে তাম বিশ্ব জুড়ে আমাদেরকে যারা শেষ করতে চাইছে তারা সর্বসময় চেষ্টা করেছে কিন্তু আমাদের ঘরে মিটাতে পারে না আপনারা নিশ্চয়ই জানেন চিঙ্গিস খান নাম শুনেছেন হালাকু খান নাম শুনেছেন এরকম বহু চেষ্টা হয়েছে পারে না কেন পারে নে আমাদের মধ্যে একটা পাওয়ার আছে যে পাওয়ারটার নাম হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ ওই পাওয়ারের কাছে যুগে যুগে তারা পরাজিত হয়েছে তাই তারা বড় পরিকল্পনা করে আমাদের ঈমানকে লুটার জন্য হাজারো ষড়যন্ত্র করছে আর ঈমান হুজুরের মহব্বত ও ভালোবাসার নাম জোরে বলুন সুবহানাল্লাহ আপনাকে বোঝাবার জন্য আর একটু খুলে বলছি বিরক্ত হচ্ছেন না তো
আপনি একটা প্লান্ট লাগাবেন, গাছ লাগাবেন, কই ভি দরখত হো, উস দরখত কো আপ লাগানে কে লিয়ে দো চিজ কি বহুত জরুরত হ্যায়, এক মিট্টি আর দুসরা আবহাওয়া। ওই গাছকে আপনাকে লাগাতে গেলে দুটো জিনিসের জরুরি, একটা মাটি আর একটা কি আবহাওয়া। যদি মাটি আর আবহাওয়া ওই প্লান্টের সঙ্গে স্যুট না করে তাহলে গাছ তো লাগাবেন, চারা তো লাগাবেন, কিন্তু ওটা ঝলসে মারা যাবে, ঠিক? তাহলে দুটো জিনিসের দরকার, একটা মাটি আর একটা আবহাওয়া। জব আলফাজ সে হাম সব কেহতে হ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমঝ লিয়ে এ চারা হামারা দিল মে ঈমান কা পৌধা লাগা দিয়ে হ্যায়, মগর ইহাঁ ভি দো চিজ কা জরুরি হ্যায়, এক আদব কি মিট্টি চাহিয়ে আর মোহাব্বত কি আবহাওয়া চাহিয়ে। আগর নবী কি আদব কি মিট্টি দিল মে নহীঁ হ্যায়, মোহাব্বত কি আবহাওয়া দিল মে নহীঁ রহতে, তো কলেমা কা জো পৌধা লাগায়ে হ্যায় ও আখির মে জাকে মর জায়েগা, তব সুদ ভি খায়েঙ্গে আপকো বুরা নহীঁ লাগেগা, কিসি কো কতল ভি করেঙ্গে আপকো বুরা নহীঁ লাগেগা, আপনি মা বাপ কে উপর আপ জুলুম ভি করেঙ্গে বুরা নহীঁ লাগেগা, কিন্তু বুরা আপকা ঈমান আপকো সমঝতে হ্যায় এ সহি হ্যায় বুরা হ্যায়, আপকা ঈমান ইধর খতম হো গয়া, কিস লিয়ে খতম হুয়া হ্যায়, ক্যুকি ইহাঁ আদব মুস্তফা কা মিট্টি নহীঁ হ্যায় আর রাসূলুল্লাহ কা আবহাওয়া মোহাব্বত কি আবহাওয়া নহীঁ হ্যায়, তো দিল মে আদব মুস্তফা কা মিট্টি চাহিয়ে আর দিল মে মোহাম্মদ রাসূল কা মোহাব্বত কি আবহাওয়া চাহিয়ে। আপকা কলিমা কা জো প্লান্ট চারা লাগা হুয়া হ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ, ও বড়া হো, জব বড়া হোগা তো আপকা প্লান্ট কা হর সখা নিকলেঙ্গে, এক নামাজ হোগা, এক রোজা হোগা, এক হজ হোগা, এক যাকাত হোগা, এক খয়রাত হোগা, এ সব উস প্লান্ট কা শাখা হ্যায়। বলি সুবহানাল্লাহ। আর যদি আপনার এই প্লান্ট যদি মারা যায় তাহলে জানবেন সব বেকার হয়ে যাবে। তে আগে এই ঈমানটাকে ঠিক করুন হুজুরের মহব্বত। আল্লাহ নবী মাসে এসেছিলেন বারোই রবিউল আউয়াল সোমবার, শুভেচ্ছা থেকে সময় আমার নবী পাক আসার 500 বছর আগে একজন নবী এসেছিলেন যিনার নাম হল হযরত ঈসা রূহুল্লাহ, যিনাকে আল্লাহ পাক কুদরতি ভাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন, যিনার আজানকে কোন পুরুষ স্পর্শ করেনি, আল্লাহ পাক এই নিদর্শন তো দেখাচ্ছে আমি আল্লাহ পারি বাপ ছাড়াও আমার বান্দাকে তৈরি করতে, আমি আল্লাহ পারি মা বাপ ছাড়াও আদমকে তৈরি করতে, আমি আল্লাহ পারি এ দুনিয়ার মানুষেরা পাথরের ভেতর থেকে এমন করে উটনিকে বার করতে। আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ নবীকে পরীক্ষা নেওয়া হয়েছিল, হযরতে হুজুর নাম স্মরণ আসছে না, হযরতে সালে আলাইহিম সালামকে তিনার উম্মতিরা পরীক্ষা নিয়েছিল এই পাথরের ভেতর থেকে, আপনি একটা উটনিকে বার করুন, যে উটনিটা এমন করে প্রেগনেন্ট থাকবে তার পেটে সন্তান থাকবে, এমন একটা উটনিকে বার করুন। হযরতে সালে আলাইহিম পাথরের কাছে গেলেন, ওই পাহাড় থেকে একটা উটনি বেরোলো, ওই উটনি পেটে বাচ্চা ছিল, বাচ্চা পোষা বলো, সেও দুধ পান করতে লাগলো। এ যুবকেরা এখনো শুনে আমরা আশ্চর্য হই না, এখনো বললে কোনো ফতোয়া হয় না, কিন্তু আমার রাসূলুল্লাহ যখন দুই আগুলকে পাত্রের মধ্যে দিয়ে আগুনের ভেতর থেকে পানি বার করিয়ে দিল তখনই দেখবে সমাজে ফতোয়া হয়। কথা কিছু বুঝছেন না? আল্লাহ বা নবী আলাইহিম সালামদেরকে মুজিজা দেয়, কেন মুজিজা দেয়? সামনে অলুক ও আজিজকার নেকে লিয়ে সামনে যারা আছে তাদেরকে অ্যাট্রাকশন করার জন্য মুজিজা দেয়। মুসা আলাইহিম সালামকে মুজিজা দিয়েছিল, আশা দিয়েছিল, লাঠি দিয়েছিল, ওই লাঠি যখন পাথরের উপরে আঘাত করত পাথর থেকে 12টা ঝর্ণার ফোয়ারা বেরিয়েছিল, কেননা মুসা নবীর 12টা কবিলা ছিল, এক একটা কবিলার এক একটা ঝর্ণা। আর আমার নবী পাক আল্লাহ তো নবীদের নবী করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সমস্ত নবীদের
উদ্ধার করেছে। আমার নবী পাক এক লড়াইয়ের ময়দানে গেলেন, 1500 সাহাবা ছিলেন, পানি ছিল না। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পানি নে, পানির ব্যবস্থা করে দেন। নবী পাক তো বলতে পারতেন, এ সাহাবা আল্লাহর কাছে চাও, আল্লাহ তো পানি দেবে, আমার কাছে কেন এসেছো? নবী আমার ওটা শিখাই নে। নবী আমার কি বললেন, একটা পাত্র লিয়ে আসো। পাত্র নিয়ে আসলো, আল্লাহ নবী নিজের নূর হাত মুবারকটা দিয়ে দিল, দুই উঙ্গলির বিচকান দিয়ে পানি বেরোতে লাগলো। সাহাবা হুজুররা বলতে লাগলেন, আমরা নিজেরা পানি পান করলাম, গোসল করলাম, প্রয়োজনীয় দন্যে পাত্রে জমা করে রাখলাম, এবং আমাদের পশুগুলো গো পান করালাম। 1500 লোক পান করেছে, গোসল করেছে, পশুকে পান করিয়েছে, রসুল্লাহ শরীরের দুই আঙুলের বিচকান দিয়ে পানি বেরোচ্ছে, ওই পানি তথাপিও খতম শেষ হয়নি। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে ভালোবাসে। সময় কম তো, এটা জানি আবেগে হয়, কিন্তু আমি কিছু বলতে চাইছি, সময় কম। কেন আপনারা চাইবেন অনেক রাত পর্যন্ত হোক, আর আমি কিন্তু আপনাদের মতো আবেগে তো চলবো না। কেন একবার খেয়ে নিয়ে সারা জীবন শুকোবো, ওই স্টাইলের মানুষ আমি নয়। আজকে সারা রাত করি, তার পরের বার থেকে করতেই দেবেন, কথা বুঝে আসছে? অর্থাৎ এই আবেগে ভাষা ভালো নয়, সব কিছুকে লিমিটে চলা ভালো। ইসলাম বাড়াবাড়িকেও পছন্দ করে না, কমানোকেও পছন্দ করে না, ইসলাম মধ্যপন্থী অবলম্বন করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পূর্ব ভারতের মানুষকে এই মধ্যপন্থী অবলম্বনের রাস্তা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলে নিলে আমাদের মহব্বতটা পয়দা হবে। এশিয়া মহাদেশে চারটে সিলসিলা আছে, চারটে সিলসিলা। একটা হলো ফুরফুরা সিলসিলা, একটা দেওবন্দি সিলসিলা, একটা জনপুরি সিলসিলা, একটা বেরেলি সিলসিলা। চার সিলসিলার মুরব্বীরাই হক, দেওবন্দি সিলসিলার মুরব্বীরাও হক, ফুরফুরা সিলসিলার মুরব্বীরাও হক, বেরেলি সিলসিলা যারা আকাবের মুরব্বী তারাও হক, জনপুরি সিলসিলার মুরব্বী যারা তারাও হক। নিচতে আমাদের মধ্যে এখন কিছু ঠুকুর মুকুর হচ্ছে। প্রত্যেকটা মুরব্বীরা তারা কিন্তু সবাই নবীর মিলাদুন নবীও করেছে, নবীকে হায়াতুন নবী বলে মেনেছে, এবং দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি সাহেব, তিনি বলেছেন নবী পাসাল্লাম হায়াতুন নবী বলেই তো নবীর স্ত্রীদের বিবাহ করা হারাম, কথা বুঝে আসছে? অথব আকাবে তাদের যে আকিদার কিতাব আছে সেখানে দেখা গেছে চার দলেরই মুরব্বীরা তারা একটাই কাজ করেছে, হুজুরের সঙ্গে মানুষকে জুড়তে চেয়েছে। তা আমরাও আমাদের মুর্শিদ কেবলা, তিনিও আমাদেরকে শিখিয়েছেন যে হুজুরের সঙ্গে মানুষকে জোড়ো। কেন আমরা যদি হুজুরের সঙ্গে জুড়তে পারি, হুজুর আমাদেরকে আল্লাহর সঙ্গে বান্দা ও খালেকের যে সম্পর্ক সেই সম্পর্কটাই জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তোমার রসুলকে এই জন্যই পাঠিয়েছে, দুনিয়ার মানুষ আমায় ভুলে গেছে, আমার থেকে দূরে সরে গেছে, আপনি যান তাদেরকে আমার সঙ্গে সম্পর্ক জোরেন। কি সম্পর্ক? বান্দা ও খালেকের যে সম্পর্ক, সেই সম্পর্ক হুজুর জুড়বেন। সিদ্দিকে আকবর হুজুরের কদমে এসেছে, হুজুর তেনাকে আল্লাহর সঙ্গে জুড়েছে। আবু জেহেল আসেনে, কপাল ফেটে গেছে। ওমার ফারুক এসেছে, হুজুরের সঙ্গে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। উদবা সাইবা আসেনে, কপাল ফেটে গেছে। তা আমরাও যদি যাই আল্লাহর সঙ্গে জুড়ে দেবে, আর যদি না যাই কপাল ফেটে যাবে। সাদামাটা কথা বেশি ঘুরিয়ে কথা বলতেও পছন্দ করি না, আর ঘুরিয়ে থাকার লোকের সঙ্গে থাকতেও ভাল লাগে না। যা হবে স্পষ্ট কথা, কথা বুঝে আসছে? কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, ইন্নাকাল আলা খুলুকিন আজিম, সব থেকে শ্রেষ্ঠ চরিত্র আলা হলো আল্লাহ নিজে বলছেন মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর হয়ে কথা বলতে বসেছি। অতএব এখানে ঘুরিয়ে টুরিয়ে বলার কোনো ব্যাপার নাই, ব্যক্তিগত কারোর সঙ্গে দুশ্মনীও নাই, বন্ধুও নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আত্মীয়তা আলাদা জিনিস ভাই, কিন্তু মনে রাখবেন বন্ধুত্ব আল্লাহর জন্যে, দুশ্মনী আল্লাহর জন্যে, আত্মীয়তা আল্লাহর জন্যে, বিচ্ছেদ আল্লাহর জন্যে, এরাই প্রকৃত ইমান ও ইমানের মজাটা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের মকসাদ এটাই যেন থাকে, না হয় কিন্তু সব বরবাদ হয়ে যাবে। তা হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন,
ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ অনেক বড় মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী মরা মানুষের কাছে যে বলতো কুম বি ইজনিল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ পাইদাইশ চোখে দেখতে পায় না, ঈসা আলাইহিস সালাম যে তার চোখে হাত বুলিয়ে দিত সঙ্গে সঙ্গে সে চোখে দেখতে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি হচ্ছি না বেজার হচ্ছি? খুশি হচ্ছি। হায় 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 হায়, ঈসা নবীর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনেন, ঈসা নবীর এই মুজিজা গুলো দেখে ঈসা নবীকে তিনার কে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আমরা তো তৌরাত ইঞ্জিলে পড়েছি, জবুত তৌরাত ইঞ্জিলে পড়েছি যে একজন আসবেন, একজন আসবেন যিনি অনেক শান ওয়ালা হবেন, আপনি কি তিনি? কেন আপনি মরা মানুষকে ডাকছেন, উঠছে, কারোর চোখে পায়দাইস অন্ধ হাত বুলিয়েছেন ভালো হয়ে যাচ্ছে, কেউ কুষ্ঠ রোগে আক্রান্ত তার গায়ে হাত বুলোচ্ছেন সে সুস্থ হয়ে যাচ্ছে, আপনি মাটিতে পাখি তৈরি করে তাকে হাত বুলোচ্ছেন জিন্দা হয়ে চলে যাচ্ছে, তা আপনি কি সেই রসুল? হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছিল? কুরবান যাক আমার রসুলের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন না, সুলতান আনে ওয়ালা হ্যায়। জোরে বলিয়ে সুবহানাল্লাহ। আগর কোই বাদশাহ জব আতে হ্যায় উসসে পহলে কোই উজির আকে উনকি আদব কো সিখলাতা হ্যায়, মাই মুহাম্মদ রসুল কা উজিরি হু। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ঈসা নবী কি বলছে শুনুন, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাদশার আগে যেমন উজির এসে সব বলে আদবের সঙ্গে দাঁড়াও বাদশা আসছে, তো দোনো জাহানের সুলতান আসার আগে আল্লাহ আমায় পাঠিয়েছেন, আমি সমাজকে জানাতে এসেছি তেনার আদব কায়দা কিভাবে তেনাকে তাজিম করতে হবে। জোরে বলুন সুবহান। আমাদের সামান্যতম বিয়াদবির জন্য জীবনের সব আমলটা বরবাদ হয়ে যাবে। বানানো সব একদিকে রেখে দেন, আর আমার রসুল্লাহ জুতা মোবারক নিয়ে সামান্য যদি বেয়াদবি হয়ে যায় ওই 100 বছরের ইমামল সব বরবাদ হয়ে যায়। আল্লাহ রসুল্লাহ জুতা মোবারকের সঙ্গে বেয়াদবি করার জন্য ওই বান্দাকে জাহান্নামে ঢুকাবে আর কোনোদিন বার করবে না। আর অপর দিকে একটা মানুষ চলতে গিয়ে অনেক তুতি বিচ্ছেদ করে ফেলেছে কিন্তু হুজুরের মহাব্বত আর ভালোবাসায় পাকাপোক্ত রয়েছে, ওই মানুষটা যদি অন্যায় করার জন্য জাহান্নামে ঢুকবে, ওর মিয়াদ কেটে যাওয়ার পর ঈমান থাকার জন্য আল্লাহ ওকে একদিন না একদিন জান্নাতি অবশ্যই বানাবে। এ যুবকেরা তরুণেরা তাই বলে দিয়ে যায়, ঘর বাড়ি কিরাম ছেড়ে দিয়ে বিদেশে কর্মের জন্য পড়ে আছে, কাজ শেখেন ধর্ম শিখতে যাবেন না, কাজ করেন নতুন কোনো দিন শিখতে যাবেন না, আমার রাসূলুল্লাহ মুহাব্বত যেখানে হবে আমার নবীর তাজিম যেখানে পাবেন আমার নবীর বায়ান যেখানে বেশি বেশি পাবেন দিল লাগিয়ে লাগিয়ে বসুন। কেননা হযরতে এমন করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জিনার মতো আলেম আজকে দিনে পৃথিবীর জমিনে একটাও পাওয়া যাবে না, একটাও পাওয়া যাবে না, এত বড় তিনি আলেম ছিলেন। তিনি বলতে লেগেছে যখন তোমাদের উপরে কোনো বালা আসবে সেই বালা রাষ্ট্রীয় ভাবে হতে পারে, সেই বালা সংসার জীবনে হতে পারে, সেই বালা বিমার হতে পারে, সেই বালা তোমার কারবার ব্যবসা বাণিজ্যে নষ হতে পারে, এই মুসিবত থেকে বাঁচার জন্য তোমার উপায় কি রয়েছে? তিনার অনুসরণেরা জিজ্ঞাসা করতে লাগলে হুজুর কি কাজ করতে হবে? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে এ থেকে বাঁচার একটাই উপায় হলো রাসূলুল্লাহর সঙ্গে মহাব্বতের সম্পর্কটা বাড়িয়ে দাও। এ যুবকেরা
তরুণেরা ওই সময় জিজ্ঞাসা করা হলো, হুজুর মহাব্বতের সম্পর্ক বাড়াবো কিভাবে? হুজুর দুটো রাস্তা দেখিয়েছে, একটা হলো দরুদ বেশি বেশি করে পড়ো, এই দরুদ পড়াতে সম্পর্ক বাড়বে। আল্লাহ নবী তাই বলেছে, যারা যত দুনিয়ায় মহাব্বতের সঙ্গে বেশি দরুদ পড়বে কিয়ামতের দিনে আমার কাছে তারা বেশি হবে, আমি নবীর শাফাত তারা পাবে। অপর হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষ তোমরা যদি দোয়াতে দরুদ না পড়ো, জমিন আসমানের বীজখানির দোয়াটা আটকে যায়, ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। দরুদ হলো তোমার দোয়া কবুলের জন্য। আর মনে রাখবেন, দরুদ এমন একটা নিয়ামত, আল্লাহ নামাজ পড়ার কথা বলেছে, ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম করো, 82 জায়গা খোদা নে ফরমায়া ওয়াকিমুসসালাহ, মাগা খোদা খুদ নামাজ আদা নেই করতে, খোদা নে সাওম ফরজ কিয়া হামারে সবকে লিয়ে, মাগার খোদা সাওম নেহি আদা করতে, মালদার কে লিয়ে খোদা নে ফাজ কো ফরজ কিয়া, মাগার হামারে লিয়ে ফরজ কিয়া হে খোদা আওয়াজ আদা নেহি করতে, মালদার কে লিয়ে খোদা নে যাকাত ফরজ কিয়া হে, মাগার খোদা যাকাত নেহি দেতে, ফির ভি খোদা ফরমা রাহা হে, ইন্নাল্লাহা বেশক মাই খোদা, ও মালাইকাতুহু মেরে সাথ মে ফরিশতো, ইউসাল্লুন আলা নবী, নবী পর দরুদ ও সালাম কা নজরানা ভেজতে হ্যায়। আখির মে খোদা নে ফরমায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হার ইনসান কো খোদা নে নহি বুলায়া, জো লোক ঈমান লায়ে হে সাল্লু, তুম সব ভি দরুদ পড়া করো, ও সাল্লিমু এবং সালাম দাও, তাসলিমা আদব কে সাথ মুহাব্বত কে সাথ সালাম ভেজা করো। খুব ভালো করে বোঝেন, নামাজ ফরজ, ঠিক তো নাকি? কার হুকুম? আল্লাহর। দরুদ কার হুকুম? আল্লাহর। কিন্তু আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহর জন্যই তো সেজদা রে বাবা, আল্লাহকে ছাড়া আর কাকে সেজদা দেবো? কিন্তু দরুদ আল্লাহ নিজে পাঠায়। কিন্তু এখানে একটা প্রশ্ন হতে পারে, দরুদটা কি? আল্লাহ যে দরুদ পাঠায় কিভাবে পাঠায়? আমাদের মতো পড়ে নাকি? আমাদের মতো পড়ে নাকি? না, এই বিষয়টা আমি এখানে রাখছি, আমি যে বিষয়টায় যাচ্ছিলাম সেদিকটা চলে যাচ্ছি। কি বলতেছিলাম যেন বলবেন তো, কোন জায়গা থেকে এদিকে এলাম? আপনারা শুনছেন তো, বলেন, কেউ একজন তো বলেন, কি বলছিলাম? হযরত ঈসা আলাইহিমুসসালাম, তিনার আলোচনা করতে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আল্লাহ কত বড় করেছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ঈসা নবী তিনি মেসেজ দিতে এসেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরও নবী, তার জন্যই আল্লাহ বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে একটা নামাজ আদায় করিয়েছিলেন, আপনারা জানেন, যেখানে সমস্ত নবীরা আমার নবীকে ইক্তেদা করে নামাজ আদায় করেছিলেন, আর আমার নবী ইমামত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আমরা কি ধন্য নয়? হ্যাঁ, সেই নবীকে পিয়ার করুন, ভালোবাসুন, মহব্বত করুন, দিলে রাখুন। যেখানে আমার নবী পাকের আদব ভক্তি ভালোবাসা আছে, সেখানে আপনারা জুড়ে জুড়ে বসবেন। আল্লাহ পাক তিনি আয়াত নাজিল করে দিলেন, এ দুনিয়া মানুষেরা তোমাদের গলার আওয়াজ যেন আমার হাবিবের আওয়াজের উপরে না চলে যায়, যদি চলে যায় আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেব। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, নবীর গড়ার আওয়াজের থেকে আওয়াজ যদি বেশি হয়ে যায় তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীর সঙ্গে কোনো তর্কাতর্কি করেনি, নবীর বিরুদ্ধে নোংরা কটু কথা বলেছে তা বলেনি, শুধু বলেছে আওয়াজ যদি বেশি হয়ে যায় তাহলে তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের একজন সাহাবি ছিলেন, যিনার গলার আওয়াজটা বড় উচ্চ আওয়াজ ছিল, তিনি পাইদাইশ
জোরে কথা বলে, অনেকে আমাদের মধ্যে আছে দেখবেন নরমাল কথা বলে কিন্তু মনে হবে যেন ঝগড়া করতে লেগেছে, আওয়াজটা একটু উঁচু। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে ওই সাহাবী খরে গিয়ে দরজা দিয়ে কাঁদতে লেগেছে, আর দরজা খুলছে না। একদিন যাই দুদিন যাই তিন দিন হয়ে যায়, হুজুর আমার খোঁজ নিবার জন্য এক সাহাবীকে পাঠিয়ে দিলে, ওই সাহাবী তিনার বাড়িতে চলে আসলো, খোঁজ নিয়ে জানতে পারলো তিনি এইভাবে তিন দিন করে দরজা বন্ধ করে দিয়ে, কখনো কোনো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে শুধু জবান দিয়ে একটাই কথা বলছে, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। এই যুবকের ওই সাহাবি হুজুরকে যে শোনালো, হুজুর আবার পাঠালেন যাও সালাম দিয়ে জিজ্ঞাসা করো কি হয়েছে। ওই সাহাবি আবার ফিরে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন কি হয়েছে হুজুর পাঠিয়েছে। ওই সাহাবি তখন বলতে লাগলো আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, আমার রাসূলের গলার আওয়াজের উপরে কার আওয়াজ উঠে গেলে এমন করে তার আমলের সব বরবাদ হয়ে যাবে, তাই আমার কণ্ঠের আওয়াজ তো জোর হয়ে যায়, তাই আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। হুজুরের কাছে খবরটা চলে আসলো, আল্লাহ নবী পায়গম পাঠিয়ে দিলে যাও, আমার সাহাবি তো ইচ্ছা করে করে না কিন্তু আমার সাহাবিরই ডর ভয় আমার মহব্বত ভালোবাসা, আল্লাহ বড় খুশি হয়ে গেছে, আমার নবীর পায়গম জানিয়ে দাও, ওই সাহাবিটা হলো জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। কবে কিয়ামত হবে, কবে দুনিয়া শেষ হবে, বিচার হবে, ময়দানে মাহশর হবে, কানা মিকদারু খামসিনা আলফা সানাতিন, পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে, সব বাকি আছে, এখনই নবী বলছে জান্নাতি। কি বুঝছেন, নবীর ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। হুজুর কিছু কিছু জানে কিছু কিছু জানে না, এই আকীদা হলে ইমান চলে যাবে। সব থেকে বড় গোপন হলো আল্লাহ নিজে হুজুরকে নিজেই দিদার দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর জানিয়ে দিচ্ছে, এ নাজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমরা মহব্বত ওলা মানুষ, প্রেম ভালোবাসা মানুষ, প্রেমের কথা বলা পছন্দ করি, আপনাদের অসুবিধে হচ্ছে না তো? আসুন, আমার নবী পাকের মিলাদের উদ্দেশ্য করে মাহফিল করেছেন, একটু মিলাদের আলোচনা করে নিই এবং ফায়দা কি শুনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো বললেন কানা রফিক ফিল জান্নাত, এবার নবী পাকের খরের কথা একটা বলি, নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আসেন সবাই, চলে আসেন, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের চর্চা হবে, আল্লাহর বন্ধুর চর্চা হবে, রহমাতাল লিল আলামিনের চর্চা হবে, ঈদে মিলাদুন নবীর আলোচনা হবে, আল্লাহ নবী এলাকার মানুষ জড়ো হয়েছে, আল্লাহ নবী চাচা যান ওখানে খিতাব করছে, আলোচনা করছে, বায়ান করছে, আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে ছিল, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে পড়লে, নবী পাককে সালাম দিতে লাগলে, আল্লাহ নবীকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের মাহফিলে একটু আসো, কেননা আমরা আপনার মাউলুদের আলোচনা করি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন শোনো, এ সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই তোমাদের মাহফিলে যাব, কেননা আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করুন, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। কাদেরকে বলছে? সাহাবা হুজুরদেরকে। আমি নবী যা দেখি
তোমরা তা দেখতে পাও না, তার মানে সাহাবারা নবীর মতো নয় তাই সাহাবারা দেখতে পায় না। যদি সাহাবারা নবীর মতো হতো নবী যা দেখে সাহাবারাও তাও দেখতো। আল্লাহ নবী বললেন অবশ্যই আমি যাব, কেন আল্লাহ আমাকে দেখাতে লেগেছে তোমরা মজলিস বানিয়েছো, শুধু তোমরা আছো তা নয় আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা তারা দলে দলে সারি সারি দিয়ে এই জান্নাতি মজলিসে হাজির হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু আমাদের মাহফিলে এসেছে? আল্লাহ নবী বললেন না, কিয়ামত পর্যন্ত এখানে কমিটিও শোনে, আপনারাও শোনেন কত মহান কাজ করছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিসটা রায়াত। আল্লাহ নবী বললেন এ বাবা সাহাবি, শুধু তোমাদের নয় কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো শহর, যে কোনো সিটি, যে কোনো গলি, যে কোনো নগর, যে কোনো বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার মাউলুদের মাহফিল হবে, ওই জায়গায় রহমতের ফেরেশতা হাজির হবে। কিছু বুঝছেন? দেওবন্দি ভাইদের একজন বড় আলেম আছেন হযরতে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, তিনি কিতাবের মধ্যে লিখছে মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য উচিত হলো রসুলের আলোচনা বেশি বেশি করা হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি সেই একটা বলি, চার একটা বাকি রয়েছে গাজ্জালি হুজুর, ইমাম গাজ্জালি হুজুরের মনে পড়ছে? তা দ্বিতীয়টা কি বলেছিল মুসিবত থেকে বাঁচার? আজকে আমরা মুসিবতে আছি না নাই, খারাপ লেবেন না, মুসিবতে আছি না নাই, সত্য কথাতে ভয় খাবার কিছু নেই। চারিদিকে দেখুন না কি হচ্ছে, কার ফ্রিজে কি আছে খুঁজে খুঁজে বার করা হচ্ছে, কি হচ্ছে না, যেখানে সেখানে মার মেরে দেওয়া হচ্ছে না হয়নি, বুনেদের নেকা পর্দা ধরে টানাটানি হচ্ছে না হয়নি, এটা মুসিবত তো, বালা তো, এটা বালা। এ থেকে রক্ষা পাওয়ার উপায় ইমাম গাজ্জালি হুজুর বলছেন নবীর প্রেম বাড়াও। নবীর প্রেম বাড়াবার উপায় কি? এক নম্বর দরুদ, দ্বিতীয় আশরাফ আলী থানভী সাহেবও কি বললো, বেশি বেশি নবীর আলোচনা। এমনকি তিনি বলছেন একটা সময় আমি মহামারী এসেছিল, সবাই ঘরে বন্দি, যেমন কিছুদিন আগে আমাদের বেলায় এলো না করোনা, এটা মাঝে মাঝে আসে, যুগে যুগে আসে। তো ওই সময় উনি বলছেন যে আমার পিরিয়ড এসেছিল, আমি হুজুরের জীবনী লেখা শুরু করলাম, যেদিন লিখতে শেষ করলাম সেই দিন দুনিয়া থেকে মহামারীটাও খতম হলো। বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝে আসছে? শুধু আমরা হুজুরের প্রেমের কথা বলি তা নয় রে বাবা, সবাই হুজুরকে ভালোবাসে, কিন্তু আজ কিছু মানুষ চেষ্টা করছে আমাদের ঘরে হুজুরের প্রেম থেকে সরাবার, তা একটু বেশি বেশি আরো আলোচনার দরকার আছে, আছে না নাই? তো হযরতে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, তিনি বলছেন দ্বিতীয় অপশান হলো রসুলের উপরে, প্রথম নম্বর দরুদ, দ্বিতীয় নম্বর হলো নবীর জীবনী বেশি বেশি করে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? পড়লে প্রেম বাড়বে। আমার নবীর জীবনী পৃথিবীতে যত শিক্ষিত সভ্য সমাজের লোকেরা পড়ছে আজকের দিন পর্যন্ত, যারাই পড়ছে তারাই এক বছর, দু বছর, তিন বছর, চার বছর পর কলেমা পড়ে রসুলের গোলাম হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা এত সুন্দর, এত সুন্দর আখলাক, এত সুন্দর আদর্শ, এত সুন্দর ব্যক্তিত্ব। ইনার জীবনী পড়লে কেউ ইনার দিবানা হওয়া ছাড়া উপায় নাই। আর ইনার দিবানা যে হবে, বালা মুসিবত যাই হোক না কেন, সবাই তার গোলাম হয়ে থাকবে, কেউ মাথা তুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এটা বিশ্বাস তো নাকি? আমার নবী পাকের ঘরের যিনি কাজ করতেন, একজন খাদেম ছিল হুজুরের, ঘর পরিষ্কার করার করা, ঝাঁট টাট দিত আর করতো, যে ভাষাগুলো আপনারা বুঝবেন। একদিন কোনো পথে যেতে গিয়ে, কোনো দূর যুগে সফরে, ব্যবসা বাণিজ্যে কারবারে যেতে গিয়ে একদিন রাস্তা হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলে গভীর জঙ্গলে চলে গেছে। যাওয়ার পর দেখছে একটা ভয়ঙ্কর হিংস্র বাঘ তাকে খাবার জন্য আগিয়ে আগিয়ে আসছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবি বলছেন, এ আল্লাহর সৃষ্টি মখলুক বাঘ, তুমি যদি আমায় খাও, তোমার আমি রেজেক যদি হই তো খাবে তো, কিন্তু শোনো, তুমি যদি আমায় খাও তাহলে হুজুরের দরবারে ঝাড়ু দেবে কে? আমি রাস্তা ভুলে গেছি, তুমি আমায় রাস্তা দেখিয়ে দাও। তারিখ গাওয়া দিচ্ছে, যেমন আমরা হাত ধরে মানুষকে রাস্তা দেখাই, ওই বাঘ লেজ দিয়ে
ওই সাহাবীর হাতকে পাক দিয়েছে, টেনে টেনে নিজে রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলাম হন, আর হুজুরের গোলামের চেহারায় সুন্নাত আসবে। হুজুরের গোলামকে কখনো ফাংশনে পাওয়া যাবে না, থিয়েটার হলে পাওয়া যাবে না, সিনেমা হলে পাওয়া যাবে না, লটারি কাটাতে পাওয়া যাবে না। মসজিদে আল্লাহু আকবার আজান হবে, আর তুমি জুয়ার আড্ডায় ক্যাম বোর্ড খেলবে, টিভি খেল দেখবে, ক্লাম ক্লাবে খেলা দেখবে। ভাই এটা হুজুরের গোলামের কাজ নয়। কিন্তু আপনি গোলামি সম্পর্ক জুড়ুন, পাশাপাশি এগুলোকে আস্তে আস্তে সব আপনার জীবনে আনুন, তবেই তো আপনি সাকসেসফুল হবেন। কত টাকার মালিক ওটা সাকসেসফুল নয়, কে আপনাকে চেনে ওটা সাকসেসফুল নয়, আপনি কত বড় প্রাইম মিনিস্টার হয়েছেন ওটা সাকসেসফুল নয়। সাকসেসফুল হলো কবরে যখন জিজ্ঞেস করা হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করিয়ে, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার সম্বন্ধে তোমার রায় কী ছিল, আর ওদিক থেকে হুজুর বলবেন এ ফেরেশতা আমি বলছি আমার গোলাম ছিল, এটাই হচ্ছে সব থেকে বড় সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে তাইবা, আমার সাথে হাত উঠিয়ে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক লাব্বাইক।